সবাই তো ভালো করে নাম্বার দিচ্ছেন না আপু, 10 এ কত দেয়া আছে? 10 এ পূর্ণিমাকে নায়ক যারা কাজ করছেন সাকিব খান 10 এ? জি। বাপ্পির কাজ দেখা হয়েছে কোনো? না। আচ্ছা, সাইমন বাপ্পি সাইমন? না না। আচ্ছা, তাহলে মান্না সাহেব এবং আপু, আমরা একদম শেষের দিকে, এখন আপনার সাথে আমরা একটা র্যাপিড ফায়ার গেম খেলবো, খুব ছোট ছোট কিছু প্রশ্ন করবো এবং আপনি খুব ঝটপট উত্তর দেবেন, এবং আপনি যেহেতু সত্য বলেন আলাদাভাবে বলতে হবে না, আশা করি ঝটপট উত্তর দেবেন। তো প্রথম যে প্রশ্ন, যে আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার? জি, আমার প্রিয় খাবার ইলিশ মাছ। ইলিশ মাছ। প্রিয় রং? সাদা, কিন্তু আমি লাল দেখলে কেমন যেন একটু দুর্বল হয়ে যায়, আজকেও রেডে আছে। আচ্ছা, প্রিয় কো আর্টিস্ট? প্রিয় কো আর্টিস্ট শাবনুর। আচ্ছা, প্রিয় ডিরেক্টর? প্রিয় ডিরেক্টর সবাই। আচ্ছা, প্রিয় চলচ্চিত্র, আপনি কাজ করেছেন এরকম প্রিয় চলচ্চিত্র? ফুলের মতো বলতে আমি মোটামুটি একটা তৃপ্তি ছিল, মানে যদিও খলনায়িকার অভিনয় করেছি কিন্তু অভিনয় করার মতো একটা সুযোগ ছিল। তবে আমার কিন্তু ধ্বংস বেশি ভালো লেগেছে। ধ্বংসটা আসলে ওটা একটা ইমোশন ছিল, একটা অন্যরকম, মানে অনেক বছর আগে, তো অনেকতেই ভুলে গেছে। এই ছবিগুলো তো এর পরে, যার জন্য মনে আছে। তো আপনার যেহেতু মনে আছে, এত কাজ করেছেন, আপনি মনে রাখা টাফ। মানে আমাকে যদি পাঁচটা ছবির নাম বলা হয় আমি বলতে পারবো না। আচ্ছা, এরপরে যে প্রশ্ন, যে আপনার দুটি ভালো দিক এবং দুটি খারাপ দিক, আপনি যেটা মনে করেন চেঞ্জ করা দরকার খারাপ দিক আর কি? আমি প্রচুর হুটহাট রেগে যাই, এটা আমার মানে আমার জন্য একদম মাইনাস। আমার এই রাগের জন্য আমার যে ভালো গুণগুলো আছে সেগুলো কখনোই সামনে আসে না, ঢাকা পড়ে যায়। ঢাকা পড়ে যায়, মানে যেমন আমার ওই আইটেম সং করাতে কিছু ভালো চরিত্রগুলো কখনোই মানুষ আলোচনা করেনি, আর আমার এই রাগের জন্য আমার ভালো গুণগুলোকে আমার পরিবারের কেউ মানে বুঝতে পারেনি। আমি কিন্তু খুব সফট মনের মানুষ, নরম মনের মানুষ, নারকেলের মতো, ভিতরটা যেমন সাদা উপরটা খুব শক্ত, আমি এই টাইপের। আমি খুব রেগে যাই, অল্পতে রেগে যাব, খুব তাড়াতাড়ি আমি ঠান্ডা হয়ে যাই। আর আমি এমন একটি মানুষ, আমি নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াতে পছন্দ করি, নিজে কিছু না পড়ে কাউকে দিতে পছন্দ করি, আর অন্যকে দেওয়ার মধ্যে আনন্দ আনন্দ পাই, আর অল্পতে খুব কষ্ট পাই, আর প্রচন্ড অভিমানী। অভিমানী, যে আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে আপনি খুব অভিমানী একজন মানুষ। অনেক অভিমানী। আমি এই সময় কাজ করছে এমন কয়েকজন নায়িকার নাম বলবো, এবং আপনি একজন দর্শক হিসেবে যে তাদেরকে 10 এর ভেতরে নাম্বার দেবেন। সো আমি প্রথমে বলতে চাচ্ছি শবনম বুবলি, 10 এ কত পাবে? এত ভেবে দিলে কি? আমি ছবি দেখি, আমি বলতে পারি না। পরিমণি? ছবি দেখিনি, বলতে পারি না, তবে একদিন এক সেটে দেখেছিলাম সাকিব ভাইয়ের সাথে গান করছিলাম। রিসেন্ট টাইমে কি কারো কাজ দেখা হয় না খুব একটা? না, দেখি না, তবে ওর প্রতি আমার একটা সিম্পতি আছে, এতে মেয়ে, আর ও যখন একটা প্রবলেমে পড়েছিল আমার দুই তিন দিন ঘুম হয়নি, আমি লিখেছিলাম যে এতিমদেরকে যারা আজকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, আল্লাহ তাদের বিচার করবে, আমার ফেসবুকে আমি লিখেছিলাম। মানে আমি সত্যি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম, ওর জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আচ্ছা, অপু বিশ্বাসের কাজ তো দেখেছেন? হ্যাঁ, অপুর সাথে আমি কাজ করেছি, আর অপুর জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। অপু দিয়ে কত নম্বর পাবে? অপুকে আমি শাবনুরের পরেই রাখতে চাই। আচ্ছা, আর পূর্ণিমা কত পাবে? পূর্ণিমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ পূর্ণিমা, ও অনেক ভালো আর্টিস্ট। সবাই তো ভালো করে নাম্বার দিচ্ছেন না আপু। সাকিব খান? জি, 10-এ 6-6। আচ্ছা, বাপ্পির কাজ দেখা হয়েছে কোনো? না। সাইমন বাপ্পি সাইমন? না না। আচ্ছা, তাহলে মান্না সাহেব? মান্না ভাইকে 10-এ 10। 10-এ 10। অমিত হাসান? 10-এ এই 5-6। আচ্ছা, আমিন খান? 5-6। বাপ্পা রাজ? বাপ্পা ভাইকে 10-এ 10। 10-এ 10। আর সালমান শাহ? 10-এ 10। আচ্ছা।